قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. সম্মানিত মুসলিয়ান কেরাম, আল্লাহ রাব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করছি। প্রথমেই তিনি আমাদেরকে আজকের এই মহতি জুমাতে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকানা লিআমালিস সালিহা, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ঈমান ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে ঈমান নসিব করেছেন। যদি আল্লাহ তাআলা ঈমান না দিতেন তাহলে আমরা ঈমানদার হতে পারতাম না, আমাদের দুনিয়া এবং আখিরাত সবই বরবাদ হয়ে যেত। সম্মানিত মুসলিয়ানে কেরাম, গত খুতবায় আলোচনা করেছিলাম জাহান্নামের বিভিন্ন পর্যায় সম্পর্কে। আল্লাহ তাআলা জাহান্নাম সম্পর্কে কি বলেছেন সেটা আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব কোরআন এবং হাদিস থেকে জাহান্নামের কারা যাবে এবং তাদের অপরাধ কি সে সম্পর্কে আলোচনা করব। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহ তাআলা জাহান্নাম রেখেছেন কাফের এবং তার অবাধ্য লোকদেরকে শাস্তি দেওয়ার জন্য। জাহান্নাম করে ঈমান না থাকলে ঈমানদার হওয়া যাবে না, অর্থাৎ দুনিয়াতে সে কাফের বলে বিবেচিত হবে। ঈমান রাখতে হবে যে যারা দুনিয়াতে ঈমান আনবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে ভালো কাজ করবে তারা জান্নাতে যাবে, আর যারা ঈমান আনবে না তারা ইহুদি হতে পারে, নাসারা হতে পারে, অন্যান্য ধর্ম অবলম্বী হতে পারে, কিন্তু তারা আল্লাহর দরবারে কাফের বলে বিবেচিত এবং তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে অবস্থান করবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা যেন তাদের সম্পর্কে বলেছেন খালিদিনা ফিহা, তারা তাতে জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে। সুতরাং যারা ঈমান এনেছে তাদের জন্য একটি সুসংবাদ রয়েছে যে অন্যায় ভুল হলেও একবার না একবার জান্নাতের সুগন্ধ তারা পাবে, জান্নাতে যাবে। কিন্তু যে কাফের চিরস্থায়ীভাবে সে জাহান্নামে যাবে এই আলোচনা আমরা শুনেছি। সুতরাং কারা জাহান্নামে চিরস্থায়ীভাবে যাবে আজকে আমরা সেটার ধারাবাহিকতা রক্ষার্থে বাকি আলোচনা করব। যারা কাফের এবং যারা মুসলিম এরা চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন وَالَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا وَاسْتَكْبَرُوا عَنْهَا أُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ। আর যারা আমার আয়াত সমূহ অস্বীকার করবে, আল্লাহর আয়াত সমূহ কি? কোরআনে কারীম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহভাবে আগত হাদিস এবং আল্লাহর যে সমস্ত নিদর্শন তিনি প্রান্ত দেশে পৃথিবীর প্রান্ত দেশে স্থাপন করেছেন সেগুলিকে অস্বীকার করবে, আল্লাহর না বলে অন্য কারো বলবে, আল্লাহ তাআলার কোরআনের আয়াতকে পড়বে না, জানবে না, তার বিরুদ্ধে দাঁড়াবে, তারা হচ্ছে কাযাবু বি আয়াতিনা, তারাই হচ্ছে আল্লাহর আয়াতকে তারা অস্বীকার করছে, আল্লাহর আয়াতের উপর মিথ্যারোপ করছে। ওয়াস্তাকবারু আনহা, এটা মেনে নিতে তারা অহংকার করছে। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী, তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। সূরা আরাফের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তা বলেছেন। সূরা আম্বিয়ার 99 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন লাউ কানা হাউলাই আলিহাতাম মা ওয়ারাদুহা ওয়া কুল্লুন ফিহা খালিদুন, যারা কাফের তারা এবং যাদের ইবাদত করেছে উভয়ই জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার পরে তারা কি অবস্থা হবে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন লাউ কানা হাউলাই আলিহাতাম মা ওয়ারাদুহা, যদি তারা ইলাহ হতো তাহলে তারা জাহান্নামে যেত না। ওয়া কুল্লুন ফিহা খালিদুন, ইবাদতকারী এবং যারা জাহান্নামে যাদের ইবাদত করা হয়েছে উভয়ই জাহান্নামে যাবে, সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন,
নিশ্চয় যারা অপরাধী জাহান্নামের শাস্তিতে তারা চিরস্থায়ী হবে, সেখানে তাদের শাস্তি কখনো কম করা হবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নামা লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়ালা ইউখাফফু আনহুম মিন আযাবিহা। আর যারা কুফরি করে, কাফের, আল্লাহর দ্বীনের সাথে কুফরি করছে, আল্লাহর বিধানের সাথে কুফরি করছে, আল্লাহর বিধানকে অস্বীকার করছে, লাহুম নারু জাহান্নামা, তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, মৃত্যু দেয়া হবে না যে তারা মারা যাবে, ওয়ালা ইউখাফফু আনহুম মিন আযাবিহা, তাদের আযাবের সামান্যতম অংশ কমানো হবে না, হালকা করা হবে না। সূরা ফাতিরের 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, সূরা বাকারার 39 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আর যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করবে, মেনে নেবে না, আয়াত সমূহে মিথ্যারোপ করবে, উলাইকা আসহাবুন নার, তারাই জাহান্নামের অধিবাসী, তারাই জাহান্নামী, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী ভাবে থাকবে, সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ তাদের থাকবে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা বাকারার 160 এবং 161 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালায়েকাতু ওয়ান নাসি আজমাইন খালিদিনা ফিহা লা ইউখাফফু আনহুমুল আযাব ওয়া লা হুম ইউনযারুন। যারা কুফরি করে, আল্লাহর আয়াতকে অস্বীকার করে, যারা কুফরি করে অর্থাৎ ঈমানের কাজগুলি করে না, ঈমানের রুকনগুলো নাকি অস্বীকার করে, তারাই কাফের। যারা এই কাজটি করবে এবং এই অবস্থায় মারা যাবে, ওহম কুফার, তারাই হচ্ছে কাফের, উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, তাদের জন্য, তাদের উপর রয়েছে আল্লাহর লানত, ওয়াল মালায়েকাতু ওয়ান নাসি আজমাইন, ফেরেশতাদের লানত এবং সমস্ত মানুষের ঈমানদারদের লানত তাদের উপর পড়বে, লা ইউখাফফু আনহুমুল আযাব, আযাব তাদের থেকে একটু হালকা করা হবে না, ওয়ালা হুম ইউনযারুন, তাদেরকে কোনো রকমের অবকাশও দেওয়া হবে না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন আলামিয়ালামু আন্নাহু মান ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলাহু ফা ইন্না লাহু নার জাহান্নামা খালিদান ফিহা যালিকাল খিজিউল আযীম। তারা কি জানে না যে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে নামবে, আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে দাঁড়াবে, তার জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, তারা সেখানে চিরস্থায়ী ভাবে থাকবে, যালিকাল খিজিউল আযীম, এ হচ্ছে মহা অপমান, এর চেয়ে বড় অপমান আর কিছু হতে পারে না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, সেখানে বলেছেন যে ঈমানদারা যেন দোয়া করে জাহান্নাম থেকে মুক্তির, এবং জাহান্নাম থেকে মুক্তির দোয়ার মধ্যে তারা যেন বলে রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখজাইতা ওয়া মা লিযালিমিনা মিন আনসার। হে আমাদের রব, যাকে আপনি জাহান্নামে প্রবেশ করিয়েছেন তাকে তো আপনি মহা অপমান করেছেন, ওমালি জালিমিনা মিন আনসার, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। এই জালিম তো কাফের, এজন সাধারণ জুলুম নয়, এটা হচ্ছে কুফর, কাফের আর মুশরিক, অর্থাৎ এদের কোনো সাহায্যকারী কোনোদিনই থাকবে না, এরা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সূরা তাওবাতে বলেছেন মা কানাল মুশরিকিনা ইয়াবুদুনা মাসাইদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। মুশরিকরা আল্লাহর ঘর নির্মাণ করবে, এটা গ্রহণযোগ্য হতে পারে না। এরা আল্লাহর ঘর নির্মাণ করবে, আল্লাহর ঘরে চলাফেরা করে, অর্থাৎ মসজিদ নির্মাণ করবে, মসজিদে দায়িত্বশীল হবে, এটা আল্লাহ তাআলা অনুমতি দেন না। কেন? উলাইকা হাবিতাত আমালুহুম, তাদের সমস্ত আমল নষ্ট হয়ে গেছে, ফিদ দুনিয়া ওয়া দুনিয়া আখিরাতে তাদের কোনো আমল আল্লাহ তাআলা অবশিষ্ট রাখবেন না, ওয়া ফিন নারহুম খালিদুন, জাহান্নামে তারা চিরস্থায়ীভাবে থাকবে। জাহান্নামে বাবা তারা চিরস্থায়ী থাকবে, সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ তাদের থাকবে না। ইউরিদুনা ইয়াখরুজু মিনহা ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম। সূরা মায়দার 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন তারা বের হইতে চাইবে সেখান থেকে, ওয়া মা হুম বিখারিজিনা মিনহা, সেখান থেকে তারা বের হইতে পারবে না, ওয়া লাহুম আযাবুম মুকিম, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। এমন সময় এমন এক হাদিসে আমরা আয়াত কোরআনে কারীমের এক আয়াতে আমরা এর আগে শুনেছিলাম, আল্লাহ তাআলা বলছেন তারা বলবে অনেক দিন আযাব ভোগের পরে তারা বলতে থাকবে ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। হে মালিক, হে মালিক, মালিক হচ্ছে জাহান্নামের যিনি পাহারাদার, তাকে বলবে হে মালিক,
যে আমাদেরকে তোমাদের রবকে বলো না আমাদেরকে মৃত্যু দিয়ে দিতে। কালা ইন্নাকুম মাকিসুন, না তখন তিনি বলবেন, মালিক বলবেন, তোমরা এখানেই থাকবে, তোমরা লা ইউদা আলাইহিম ফায়ামুতু, মৃত্যু তোমাদের জন্য আসবে না, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার মতো বাঁচতে পারবে না, মরার মতো মরতেও পারবে না, এই অবস্থায় কষ্টই তোমরা পেয়ে থাকবে, চিরস্থায়ীভাবে তোমাদের এই শাস্তি রয়ে গেল। কোরআন কারিমে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, তুম্মা কিলা লিল্লাযিনা যালামু যুকু আযাবাল খুলদি হাল তুজজাউনা ইল্লা বিমা কুনতুম তাকসিবুন, তারপর তাদেরকে বলা হবে যারা জালেম, যুকু আযাবাল খুলদ, যে কোন যে স্থায়ী চিরস্থায়ী শাস্তি তোমরা ভোগ করো, তোমরা যে আমল করতে সেটাই তো তোমাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, তোমরা আমলের বিনিময়ে তোমাদেরকে তা দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা কারো উপরে জুলুম করেন না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল আবিদ, আল্লাহ তাআলা বান্দার উপর কোনো জুলুম করেন না। আল্লাহ তাআলা কোরআনে কারিম বিভিন্ন জায়গাতে সে উল্লেখ করেছেন, আমাদের আমলের কারণেই আমাদের উপর আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন। সহিহ বুখারীতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, يدخل أهل الجنة الجنة وأهل النار النار ثم يقوم مؤذن بينهم يا أهل النار لا موت ويا أهل الجنة لا ويا أهل الجنة لا 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 موت জাহান্নামীদের জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে। তারপরে একজন দাঁড়িয়ে বলবে ঘোষক যে, হে জাহান্নামীরা, তোমাদের কোনো মৃত্যু নেই, হে জান্নাতীরা, তোমাদের কোনো মৃত্যু নেই, খুলুদুন, চিরস্থায়ীভাবে প্রত্যেকে তোমরা তোমাদের অবস্থানে থাকবে। আন্নারু মাসকারুল কাফারাতুল মুশরিকিন, জাহান্নামের জায়গাই হচ্ছে এই জাহান্নাম, কাফের ও মুশরিকদের চিরস্থায়ী আবাসই হচ্ছে এই এই জাহান্নাম, এই জাহান্নাম তাদের আবাস। এই জিনিসটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, মাওয়াহুমুন নার ওয়া বিসা মাসওয়া যালিমিন, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। আর কত কঠিন বাসন, কত খারাপ যা খারাপ বা খারাপ ঠিকানা হচ্ছে এই জালেমদের। অন্যায়তে আল্লাহ তাআলা বলেন, উলাইকা মাওয়াহুমুন নার, উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন, তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম, কারণ তারা যা কামাই করতো তার বিনিময় হচ্ছে এটা। নিজেদের পক্ষ থেকে আল্লাহ তাআলা কিছু দেননি, বরং আল্লাহ তাআলা শুধু তাদের কর্মের শাস্তি দিয়েছেন। অন্যায়তে আল্লাহ তাআলা বলেছেন, আলাইসা ফি জাহান্নাম ওয়া মাসওয়াতিল কাফিরিন, জাহান্নাম কি কাফেরদের চিরস্থায়ী ঠিকানা নয়? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মাওয়াকুমুন নার ইয়া মাওলাকুম, এই জাহান্নাম হচ্ছে তোমাদের ঠিকানা, সেটা সে তোমাকে আগলে রাখবে, সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ তোমাদের থাকবে না। এটা কত খারাপ জায়গা সেটা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ফাহাসবুহু জাহান্নাম ও বিকসার মিহাদ, তোমার তার জন্য জাহান্নামই যথেষ্ট। দুনিয়াতে ফিতনা করে বেড়ায়, যে দুনিয়াতে সমস্যা করে বেড়ায়, তার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, মাওয়াহু জাহান্নাম, জাহান্নাম হচ্ছে তার ঠিকানা, ওয়া বিকসাল মিহাদ, আর কত নিকৃষ্ট সেই শয্যার জায়গা। কোরআনে কারিম অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্না লিয-যালিমিনা লাশাররুম মাআব, জাহান্নাম ইয়াসলাউনাহা ফা বিকসাল মিহাদ, নিশ্চয় ওয়া ইন্না লিয-যালিমিনা লাশাররুম মাআব, যারা তাওহীদ সীমা লঙ্ঘন করে দুনিয়াতে, বিভিন্ন ভাবে সীমা লঙ্ঘন করে আল্লাহর দ্বীনের সাথে, আল্লাহর আইনের সাথে, আল্লাহর বিধানের সাথে, আল্লাহ এবং তার রাসূলের সাথে এবং শরীয়তের সাথে সীমা লঙ্ঘন করে, মানুষের উপরে মানুষ সীমা লঙ্ঘন করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না লিত-তাগীনা লাশাররু মাআব, এই তাগীন সীমা লঙ্ঘনকারীদের জন্য রয়েছে কঠিন ঠিকানা, সেই ঠিকানা হচ্ছে জাহান্নাম, ইয়াসলাউনাহা, যাতে তারা সেখানে দগ্ধ হবে, বা বিকসাল মিহাদ, কত নিকৃষ্ট সেই শয্যাস্থল তাদের জন্য। সম্মানিত সম্মানিত মুসলিয়ান ইকরাম, কোরআনে কারিম আল্লাহ তাআলা এদের কারা 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 জাহান্নামে, জাহান্নামের দিকে কারা কারা আহ্বান করছে, জাহান্নামের সে সমস্ত আহ্বানকারীদের কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, জাহান্নামের আহ্বানকারীদের মধ্যে ওই সমস্ত লোকেরা রয়েছে যারা আল্লাহর দিন পরিবর্তন করতে চায়, এখানে বেদাত প্রচলন করতে চায়, নিজের নিজের পক্ষ থেকে শরীয়ত প্রবর্তন করতে চায়, নিজের পক্ষ থেকে হুকুম জারি করতে চায়, আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করে। এদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, উলাইকা ইয়াদউনা ইলান নার, এরা আল্লাহ এরা এরা আল্লাহর বান্দা নয়, এরা জাহান্নামের দিকে মানুষকে আহ্বান করে। আল্লাহ সঠিক বান্দা হলে কাজটি করতো না? উলাইকা ইয়াদউনা ইলান নার, সূরা আল-বাকারার 221 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এরা জাহান্নামের দিকে আহ্বানকারী, এরা মানুষদেরকে জাহান্নামের দিকে আহ্বান করে। কোরআনে কারিমে সূরা আল-কাসাসের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন,
وجعلناهم ائمه يدعون الى النار কাদের সম্পর্কে আল্লাহ তাআলা কথাটি বলেছেন তাদেরকে আমরা করেছি ইমাম যারা জাহান্নামের দিকে মানুষকে আহ্বান করবে জাহান্নামের দিকে মানুষকে আহ্বানকারী ইমাম বানিয়েছেন আল্লাহ কিছু মানুষদেরকে এদের মধ্যে প্রথমে আল্লাহ তাআলা বলেছেন ফেরাউনকে ফেরাউন এবং তার জাতিকে বিশ্বের যত দার্শনিক আছে দর্শন তারা নতুন করে প্রবর্তন করেছে কোরআন এবং সুন্নাহর বিরোধী তারা প্রত্যেকে উলাইকা ইয়াদউনা ইলান নার তারা জাহান্নামের দিকে মানুষকে আহ্বান করছে আল্লাহ তাআলা বলেন ইয়াউমাল কিয়ামতে উলাইকা ইয়াদউনা ইলান নার এবং তারা জাহান্নামের দিকে মানুষকে আহ্বান করে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বিভিন্ন জায়গাতে তাদের সম্পর্কে বলেছেন যে এরা তাদের যাদেরকে পথভ্রষ্ট করছে তাদেরকে সামনে নিয়ে জাহান্নামে তারা সর্বপ্রথম পৌঁছে যাবে তাহলে বোঝা গেল যারা অন্যায়ের পথের দিকে মানুষকে টানে যারা কোরআন এবং সুন্নাহ পথের দিকে মানুষকে আহ্বান করছে যারা ইসলামী শরীয়তের বিরুদ্ধে আহ্বান করছে উলাইকা ইয়াদউনা ইলান নার তারা জাহান্নামের দিকে মানুষকে আহ্বান করছে এরা দুআত ইলা জাহান্নাম জাহান্নামের প্রতি আহ্বানকারী এরা ওয়াল আর যারা ঈমানদার তারা ইয়াদউনা ইলাল্লাহ আল্লাহর দিকে আহ্বানকারী যারা এখানে খুতবা দেয় যারা এখানে নামাজ পড়ে যারা বিভিন্ন মসজিদে সালাত আদায়কারী আল্লাহর দিকে আহ্বান করে আর যারা সালাত পরিত্যাগকারী আল্লাহর দিনের বিরোধিতাকারী উলাইকা ইয়াদউনা ইলান নার তারা মানুষকে জাহান্নামের দিকে আহ্বান করছেন কোরআনে কারীমে আল্লাহ তাআলা এদের মধ্যে কিছু লোকদের স্পষ্ট কিছু কি স্পষ্ট করে উল্লেখ করেছেন এর মধ্যে একজন হচ্ছে ফেরাউন কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন ইয়াকুতুমু কাওমাহু ইয়াউমাল কিয়ামা ফাআউরাদাহুমুন নার ওয়া বিসাল উইরদুল মাউরুদ সে ফেরাউন মাতার কাউকে তার জাতিকে নিয়ে জাতি বলতে শুধু তার গোষ্ঠী নয় যারা কিয়ামত পর্যন্ত ফেরাউনের অনুসারী হবে তার মতো বিশ্বাসী হবে তার মতো এরকম সর্বেশ্বর বাদে বিশ্বাসী হবে নিজেকে পৃথিবীতে ইলাহ বলে দাবি করবে পৃথিবীতে নিজের আল্লাহর উপরে কথা বলার মতো দুঃসাহস দেখাবে তারা সবাই ফেরাউনের অনুসারী তাদের অনুসরণ করে তারা কোথায় যাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইয়াকুতুমু কাওমাহু ইয়াউমাল কিয়ামতি ফাআউরাদাহুমুন নার তার গোষ্ঠীর সামনে সামনে সে চলবে এবং তাদেরকে নিয়ে জাহান্নামে প্রবেশ করবে নাউযু বিল্লাহি মিন যালিক আল্লাহর কাছে আমরা এর চেয়ে আশ্রয় প্রার্থনা করি আর দ্বিতীয় যে শয়তানের যে মানুষ যে দৃষ্টি মানুষকে কাফ জাহান্নামের দিকে নিয়ে আহ্বান করে তা হচ্ছে শয়তান কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন আওয়ালাউ কানা শয়তান ইয়াদউ ইলা আযাবিস সাঈর শয়তান কি তাদেরকে আহ্বান করে না জাহান্নামের আযাবের দিকে অগ্নির দিকে মানুষকে আহ্বান করছে না ওটা প্রশ্ন করছেন কেন যাতে করে আপনি স্বীকার করেন যে এরাই ঠিকই এর শয়তানই মানুষকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে অন্য জায়গাতে আল্লাহ তাআলা অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াদউ হিসবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর সে তো ডাকে সে তো তোমাদেরকে ডাকে তা সে এবং তার গোষ্ঠী শয়তান এবং তার দুষ্টি তার দোসররা শয়তানের দোসর শুধুমাত্র জিন নয় জিনদের মধ্যে যারা কাফের তারা হচ্ছে শয়তান জিনদের মধ্যে ঈমানদারও আছে কিন্তু জিনদের মধ্যে যারা কাফের তারা শয়তান অনুরূপভাবে মুসলিমদের ঈমান জিন মানুষের মধ্যেও কিছু শয়তান আছে মানুষের মধ্যে কিছু শয়তান আছে কোরআনে কারীমে আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন সূরা আন-নাস তিনি বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস মানুষের মধ্যেও কিছু শয়তান আছে এরা কি করবে কোরআনে কারীমে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন ইন্নামা ইয়াদউ হিসবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর সে শয়তান এবং তার দোসররা তার অনুসারীরা তারা তোমাদেরকে ডাকে যাতে তোমরা আগুনের অধিবাসী হও জাহান্নামের অধিবাসী হও আমরা যদি বুঝতাম তাহলে অবশ্যই শয়তানের এই ফাঁদে পা দিতাম না এবং অবশ্যই দ্বীনের দিকে ফিরে আসতাম দ্বীন মেনে চলতাম শরীয়ত মেনে চলতাম আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতাম যেখানে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি আছে সেটাকে প্রাধান্য দিতাম নিজের সব প্রবৃত্তির উপরে আল্লাহ এবং রাসূলকে প্রাধান্য দেওয়াই হচ্ছে একজন ঈমানদারের কাজ সুতরাং মনে রাখতে হবে যেমনিভাবে সবচেয়ে বড় কাফের হচ্ছে কাফের এবং মুশরিকরা হচ্ছে জাহান্নামের চিরস্থায়ী অধিবাসী তেমনি তাদের মধ্যে আবার কিছু লোক আছে যারা জাহান্নামের দিকে মানুষকে আহ্বানকারী মানুষকে আহ্বান করে নিয়ে যাচ্ছে তাদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে কেন তারা জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে তারা জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে এজন্য কারণ তারা কুফরি এবং শিরিক করেছে
কারণ তারা আল্লাহর নিয়ামতের সাথে কুফরি করেছে, তাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, অথচ তারা সৃষ্টিকে অন্য কারো থেকে সম্পর্কযুক্ত করে, তাদেরকে নিয়ামত দিচ্ছেন আল্লাহ তাআলা, অথচ তাদের সেই নিয়ামতকে তারা অস্বীকার, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করছে, তারা আল্লাহর শিরিককে আল্লাহর সাথে শিরিক করছে। আল্লাহ তাআলা তাদেরকে এক, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের আমাদের তার জন্য আমাদের যাবতীয় ইবাদত তার দিকে যাবে, এটা না করে আমরা আমাদের ইবাদত অন্যদের দিকে ফিরিয়ে দিচ্ছি, আমাদের আনুগত্য অন্যদের দিকে দিয়ে দিচ্ছি, সেজন্য চিরস্থায়ী ভাবে আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ আমাদের জন্য জাহান্নাম, যারা এই কাজটি করবে আমাদের জন্য জাহান্নাম নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনাদাউনা লামাকতুল্লাহ কুরুন মাকতুম আনফুসাকুম ইসতুদাউনা ইলাল ঈমানে ফাতাকুরুন, যারা কুফরি করেছে তাদেরকে ডাকা হবে, বলা হবে লামাকতুল্লাহ কুরুন মাকতুম, তোমরা নিজেদের নফসের উপরে এখন যে জুলুম, মানুষ সাধারণত বিপদে পড়লে নিজেদের উপরে বেশি বেশি করে বলে যে আমার উপরে হোক আমার উপরে হোক রাগান্বিত হয়, আল্লাহ তাআলা বলেন তোমাদের রাগান্বিত নিজের নফসের উপরে যে রাগ হয়েছে এর চেয়ে বেশি রাগান্বিত হয়েছেন আল্লাহ তাআলা কখন, ইসতুদাউনা ইলাল ঈমানে ফাতাকফুরুন, যখন তোমাদেরকে ঈমানের প্রতি আহ্বান করা হয় তোমরা সেটাকে কুফরি করো, অর্থাৎ ঈমান না আনো, আল্লাহ তাআলার ঈমানের দিকে আহ্বানকারী রাসূল, ঈমানের দিকে আহ্বানকারী রাসূলদের অনুসারীরা যখন ঈমানের প্রতি মানুষকে আহ্বান করে, কিছু মানুষ তখন কুফরিতে লিপ্ত হয় এবং তাদের সেই আহ্বানে সাড়া দেয় না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন হাশরের মাঠে আল্লাহ তাআলা তখন এই সমস্ত মানুষরা যখন নিজেদের উপরে ওয়াইল এবং থুবুর নিজেদের উপরে বলবে আমাদের ধ্বংস হোক আমরা কেন এই কাজ করলাম, তখন বলা হবে যে তোমাদের ধ্বংসের চেয়ে আল্লাহ তাআলা যখন আহ্বান আল্লাহ তাআলার নবী এবং রাসূল এবং তাদের অনুসারে যখন আহ্বান করছিল তখন আল্লাহ তাআলা তোমাদের উপর আরো বেশি ক্রোধান্বিত হয়েছিলেন, সেই জন্য তোমাদের এই শাস্তি রয়েছে। কোরআনে কারীম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কেন তাদেরকে শাস্তি দেওয়া হবে, আরেকটি কারণ হচ্ছে চিরস্থায়ী শাস্তি তাদেরকে এই জন্য দেওয়া হবে কারণ তারা আখিরাতকে অস্বীকার করত। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন বাল কাযাবু বিসসাআতি ওয়া আ'তাদনা লিমান কাযাবা বিসসাআতি সাইরা, বরং তারা আখিরাতকে অস্বীকার করছে, আর আমি প্রস্তুত করে রেখেছি আর আমরা প্রস্তুত করে রেখেছি যারা আখিরাতকে অস্বীকার করবে কিয়ামতকে অস্বীকার করবে তাদের জন্য জাহান্নাম আমরা প্রস্তুত করে রেখেছি। তাহলে আল্লাহ তাআলা এই কাফের যত দুনিয়াতে যত প্রতপষ্ট মানুষ দেখবেন, দুনিয়াতে যত প্রতপষ্টকারী মানুষ দেখবেন, জালেম দেখবেন, তাদের একমাত্র কারণ হচ্ছে তারা আখিরাতে বিশ্বাস করে না। তারা আখিরাতে যদি বিশ্বাস করতো এই কাজটি তারা করতে পারতো না, তারা জানতো যে প্রত্যেকটি কাজের জন্য তাকে হিসাব দিতে হবে, সে যা খাচ্ছে সে যা পড়ছে সে যা করছে এই প্রত্যেকটি কর্মকাণ্ডের জন্য আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, এই কথা যদি তার মনে থাকতো কখনো জুলুম করতে পারতো না, অন্যায় আচরণ করতে পারতো না, আল্লাহর বিরুদ্ধে নামতে পারতো না, রাসূলের বিরুদ্ধে কথা বলতে পারতো না, কারণ সে আখিরাতে বিশ্বাস করে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে বালকাদাবু বিসা, বরং তারা আখিরাতকে অস্বীকার করছে, আখিরাতকে মেনে নিচ্ছে না, আখিরাতকে মিথ্যা প্রতিপন্ন করছে, মিথ্যা রূপ করছে আখিরাতের উপরে। ওয়া আ'তাদনা লিমান কাযাবা বিসাআতি সাইরা, আর আমরা নির্ধারণ করে রেখেছি যারা আখিরাতকে অস্বীকার করবে, আখিরাতকে মিথ্যা আখিরাতের উপর মিথ্যা রূপ করবে তাদের জন্য জ্বলন্ত আগ্নি প্রস্তুত করে রেখেছি। নাউযু বিল্লাহি মিন যালিক। কোরআনে কারীম আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ওয়া ইন তাজা ফাজাবান কাউলুহুম আইযা কুন্না তুরাবান আইন্না লাফি খালকিন জাদীদ উলাইকা আল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ওয়া উলাইকা আল-আগলালু ফি আনাকিহিম ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, বরং তারা আপনি যদি আশ্চর্য হন হে নবী, আরো আশ্চর্যের বিষয় আছে, তাদের সে কথাটি যখন তাদেরকে বলা হয় যে যা আখিরাত রয়েছে তখন তারা বলে যে মরে যাওয়ার পরও কি আবার নতুন সৃষ্টি হব। সুবহানাল্লাহ, এ দেশে তথাকথিত বুদ্ধিজীবীদের মধ্যে একটি বিরাট গোষ্ঠী মরার পরে পুনর্জীবনকে স্বীকার করে না, তাদের অন্তরে গন্ধরে যা আছে যদি জানতে জিজ্ঞাসা করেন ভালো করে ওরা বলবে যে মরার পরে আবার কি হবে সেটা আমার জানার বিষয় নয়, সেটা স্পষ্ট না বললে অস্পষ্টভাবে তারা অস্বীকার করে যায় প্রচ্ছন্নভাবে তাদের এই বিশ্বাস। আমরা তাদের কিছু করতে পারবো না, কিন্তু আল্লাহ তাআলা জানেন তাদের মনের অবস্থা, আল্লাহ তাআলা তাদেরকে সময় মতো চিকে পাকড়াও করবে। আল্লাহ তাআলা বলেছেন উলাইকা আল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, তারা তাদের রবের সাথে কুফরি করেছে, ওয়া উলাইকা আল-আগলালু ফি আনাকিহিম, তাদের ক্রন্দের উপরে কঠিন ভাবে জিনজির বসানো হবে, তাদের কাদের উপরে জিনজির বসিয়ে দেওয়া হবে, ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তারা জাহান্নামী হবে, চিরস্থায়ী ভাবে তারা জাহান্নামে থাকবে। নাউযু বিল্লাহি মিন যালিক। দ্বিতীয় যে কারণে জাহান্নামে চিরস্থায়ী থাকবে সেটা হচ্ছে তারা আল্লাহ তাআলার বিভিন্ন আল্লাহ তাআলার শরীয়তকে অস্বীকার করেছে এবং আখিরাতকে অস্বীকার করেছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন
কাফের যারা জাহান্নামে যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা সাকারে কেন গেলে, জাহান্নামে কেন যাচ্ছ? ক্বালু লাম নাকুনাল মুসাল্লিন, আমরা সালাত আদায়কারী ছিলাম না, ওয়া লাম নাকুনু তুআমুল মিসকিন, আমরা মিসকিনকে খাওয়াতাম না, ওয়া কুন্না নুকাদ্দু বিয়াউমিদ্দিন, আমরা আখিরাতকে অস্বীকার করতাম, যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেই জিনিসটাকে অস্বীকার করতাম, আল্লাহর সামনে হিসাব দিতে হবে সেই জিনিসকে আমরা মেনে নিতাম না, ওয়া কুন্না নাকুদু মাল খায়দিন, আমরা বসে বসে টকশো করতাম, গল্প করতাম, এই জাতীয় কাজগুলি করতাম, শরীয়ত বিরোধী কর্মকাণ্ডে আমরা সময় ব্যয় করতাম, ওয়া কুন্না নুকাদ্দু বিয়াউমিদ্দিন, ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন হাত্তা আতানাল ইয়াকিন, এমন অবস্থা আমাদের মৃত্যু চলে এসেছে, আল্লাহ তাআলা বলবেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, কোন সুপারিশকারীর সুপারিশ সেখানে কোনো কাজে লাগবে না, কারণ তারা কুফরি অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে, সেখানে তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। তৃতীয় যে কারণে তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে তা হচ্ছে কাফেরদের অনুসরণ, কাফেরদের এবং পথভ্রষ্টকারীদের অনুসরণ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়া কায়্যাদনা লাহুম কুরআনা ফাযাইয়ানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম عليهم القول في أمم قد خلت من قبل من الجن والإنس إنهم كانوا خاسرين আল্লাহ তাআলা বলছেন যারা আমার শরণ থেকে দূরে থাকে, আমার শরণ অর্থাৎ আমার কোরআন থেকে দূরে থাকে এবং শরীয়ত থেকে দূরে থাকে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন কাইয়াদনা লাহুম কোরআনা, তাদের জন্য কিছু খারাপ বন্ধু আমি জোগাড় করে দেই। মনে রাখবেন যে ব্যক্তি অন্যায়ের পথে থাকে দেখবেন অন্যায়কারী বহু লোক তার সাথে জড়ো হয়ে গেছে, যারা দেখবেন যে হেরোইন খায় দেখবেন যে হেরোইন সেবী কয়েকজন একসাথে হয়ে গেছে, আর যারা নামাজের সাথে আসে নামাজ বন্ধু অনেক মানুষ পাবেন, আল্লাহ তাআলার নিয়মে এটা যেই পথে মানুষ চলতেছে আল্লাহ তাকে সেই পথে চলতে দেন। আল্লাহ তাআলা বলেছেন যারা দুনিয়াতে আমার শরীয়ত বিরোধী কাজে লিপ্ত থাকবে কাইয়াদনা লাহুম কোরআনা, তাদের জন্য আমি কিছু খারাপ বন্ধু জোগাড় করে দেই। তারা কি করে ফাযাইয়ানু লাহুম মা বাইনা আইদিহিম, তাদের সামনে যা আছে এটাকে সুশোভিত করে তোলে যে এটাই তো বিরাট কাজ, তুমি যা করছো এটাই ঠিক, এটাই বলতে থাকে। আল্লাহ তাআলা তারপর বলেছেন ওয়া হাক্কা আলাইহিমুল কাওলু ফি উমামিন, এদের উপরে নির্ঘাত হয়ে সত্য হয়ে গেছে এটা যে তাদের মধ্যে তারা প্রবেশ করবে যেভাবে আগে লোকেরা প্রবেশ করেছে, সেই জাহান্নামে তারা প্রবেশ করবে যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা তারা আর দেখতে পাবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম আয়াতে বলেছেন ওয়া ক্বালা আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়াল গাউফি লাআল্লাকুম তাগলিবুন, কিছু মানুষ আছে, কিছু মানুষ আছে, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যখন কিছু মানুষ আছে কাফের আছে তারা বলে থাকে কোরআনের পানি স্তব্ধ করে দাও, লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শোনো না, ওয়াল গাউফিহে, সেখানে শোরগোল করতে থাকো, সেখানে গান বাদ্য বাজাতে থাকো, শোরগোল করতে দাও, ওয়াল গাউফি লাআল্লাকুম তাগলিবুন, এভাবে তোমরা জয়ী হবে কোরআনের অধিবাসীদের উপরে, কোরআন যারা নিয়ে আছে কোরআনকে যারা অনুসরণ করে তাদের উপর তোমরা এভাবে জয়ী হতে পারবে। ওয়াজাই কঠিন শাস্তি দেব এবং যে কাজ তারা করেছে তার জন্য তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এরপর আল্লাহ তাআলা বলেছেন দালিকে জাযাউ আদাল্লাহি নার, এরা আল্লাহর শত্রু, আল্লাহর শত্রুদের শাস্তি হচ্ছে জাহান্নাম। কোরআনে কারীম আয়াত আল্লাহ তাআলা বলেছেন লাহুম ফিহা দারুল খুলদ জাযাউম বিমা কানু বিআয়াতিন ইয়াজহাদুন, তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে কারণ তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করত। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা তুকাল্লাবু উজুহাহুম যেদিন তাদের চেহারা জাহান্নামের মধ্যে উলট পালট করতে থাকবে, বলা হবে তাদেরকে, তারা নিজেরাই বলবে, তাদেরকে বলা হবে কেন তোমরা এই কাজে আছো, তারা বলবে ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূল, হায় আমরা যদি আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করে চলতাম তাহলে আমাদের এই অবস্থা হতো না, তারা নিজেরা আফসোস করতে থাকবে। তাহলে বোঝা গেল যে কিছু মানুষ জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে এজন্য যে তাদের পথভ্রষ্ট যারা তাদের অনুসরণ করে চলেছে, পথভ্রষ্ট নেতা, পথভ্রষ্ট যারা তাদের বিভিন্ন রকমের ধর্মীয় গুরু তাদের অনুসরণ করেছে এজন্য তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। চার নম্বর যে কাজের জন্য তারা জাহান্নামে থাকবে তারা হচ্ছে মুনাফিকি, কারণ তাদের মধ্যে অনেক মুনাফিক ছিল। কোরআনে কারীম আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে বলেছেন ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফফারা নার জাহান্নাম হিয়া হাসবুহুম,
ولعنهم الله ولهم عذاب مقيم الله تعالى وعده করছেন যে যারা মুনাফিক এবং মুনাফিক নারী এবং পুরুষ এবং কাফের তাদের জন্য রয়েছে জাহান্নাম এটা তাদের জন্য যথেষ্ট আল্লাহ তাআলা তাদেরকে লানত করছেন এবং তাদের জন্য চিরস্থায়ী শাস্তি রয়েছে সূরা তওবা 68 নম্বর আয়াতে সূরা তওবা 9 আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুনাফিকিনা বিদ্দারকিল আসফালে মিনান নার মুনাফিকদের জন্য কঠিন কঠিন শাস্তি রয়েছে সেই শাস্তি হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাদের স্থান নেফাক কি জিনিস নেফাক বলতে তো শুধু আমি তো মুনাফিক না মুনাফিক ছিল মদিনার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুরর মুনাফিক ছিল আমি তো মুনাফিক না অনেকে বলেই বুঝতে পারেন না মুনাফিকি আমাদের অন্তরে আছে কিনা একটু চিন্তা করেন মুনাফিকি হচ্ছে আল্লাহ এবং তার রাসূলকে ঘৃণা করা আল্লাহ এবং তার রাসূল যা নিয়েছে তা ঘৃণা করা আল্লাহর দিন অধঃপতিত হতে দেখলে আপনার খুশি লাগে আপনি মুনাফিক আপনি আকীদাগত মুনাফিক কারণ চিরস্থায়ী ভাবে জাহান্নামী আল্লাহর দিন উন্নতি লাভ করলে আপনার কষ্ট লাগে আপনার কষ্ট লাগে আপনি মুনাফিক এই চারটি ছয়টি জিনিসকে আপনার সঙ্গে মনে রাখবেন মুনাফিকের জন্য আমরা কথায় কথায় মুনাফিক বলে যারা মিথ্যা বলছে মুনাফিক হয়ে গেছে না এরা তো আমলি মুনাফিক এদের দ্বারা কেউ কাফের হয় না কিন্তু যারা আল্লাহর দ্বীনের উন্নতিতে যাদের কষ্ট হয় আল্লাহর দ্বীনের অবনতিতে যাদের আনন্দ হয় এরা সবচেয়ে বড় মুনাফিক এরা সরাসরি আল্লাহ তাআলার বিরুদ্ধে নামে কখনো কখনো সরাসরি আল্লাহর দ্বীনে আল্লাহ তাআলার বিরুদ্ধে ঘৃণার কথা ছড়িয়ে দেয় কখনো কখনো আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা ছড়ায় আল্লাহর রাসূলকে তারা ঘৃণা করে এরা প্রকৃত মুনাফিক এদের জন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালে মিনান নার মুনাফিকরা জাহান্নামে সর্বস্তরে অবস্থান করবে পঞ্চম যে কাজের জন্য তারা চিরস্থায়ী হয়ে জাহান্নামে থাকবে তারা হচ্ছে কিবির অহংকার অহংকার করার কারণে অহংকার হচ্ছে সকল পতনের মূল কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করে ওয়াস্তাকবারু আনহা এবং সেগুলি মেনে নিতে অহংকার করে আল্লাহর আয়াত মানবো না আল্লাহ তারা এটা বলেছেন আল্লাহর নীতি মানবো না আল্লাহর হুকুম মানবো না আল্লাহ যা বলেছেন তা শুনবো না তারা এই পথের মধ্যে তারা অহংকার করে বেড়াচ্ছেন তাদের ব্যাপারে আল্লাহ তারা বলেছেন উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন তারা জাহান্নামের অধিবাসী তারা সেখানে চিরস্থায়ী ভাবে থাকবে সেখানে হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জাহান্নাম এবং জান্নাত একে অপরের বিরুদ্ধে একে অপরের সাথে কথোপকথন করছে কিভাবে কথোপকথন করছে এটা আমাদের জানার বিষয় নয় আল্লাহ তাআলা রাসূল বলেছে সেটা বিশ্বাস করতে হবে কথোপকথন বলছে জাহান্নাম বলছে যে আমার ভিতরে যত মুতাকাব্বির অহংকারীরা আমার ভিতরে আছে আর জান্নাত বলছে তত দুর্বল মানুষরা আমার মধ্যে আছে তখন আল্লাহ তাআলা তাদের মধ্যে ফয়সালা করে দিবেন যে হে জাহান্নাম তুমি হচ্ছে আমার শাস্তি আমি তোমার মাধ্যমে যারা অহংকারী তাদেরকে শাস্তি দিয়ে থাকি আর হে জান্নাত তুমি হচ্ছে আমার রহমত আমার দয়া তোমার মাধ্যমে আমি দুনিয়ার বুকে যারা দয়ার কাজ করেছে যা দুর্বল ছিল তাদের প্রতি আমি তোমার দয়া করে থাকি এটা বুখারী ও মুসলিম হাদিসে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন আমি কি তোমাদেরকে জানাবো না এমন প্রত্যেক জাহান্নামী সম্পর্কে এবং প্রত্যেক জাহান্নামী সম্পর্কে সাহাবা কেরাম বললেন যে বালা অবশ্যই জানাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক অহংকারী দাম্ভিক এবং মিথ্যাচারকারী প্রচুর মিথ্যাচারকারী হচ্ছে জাহান্নামের অধিবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আয়াত তেলাওয়াত করলেন আলাইসা ফি জাহান্নামা মাতওয়াল লিল মুতাকাব্বিরিন মুতাকাব্বিরিন অহংকারীদের জন্য কি জাহান্নাম কি অহংকারীদের জন্য কি স্থায়ী ঠিকানা নয় আরো বলেছেন কোরআন কারীমে আল্লাহ তাআলা ফাল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরি হাক্কি আজকের দিনে তোমাদেরকে লাঞ্ছনাদক শাস্তি দেয়া হবে কারণ তোমরা দুনিয়ার বুকে অকারণে অহংকার করে বেড়াতে দুনিয়ার বুকে অকারণে অহংকার করে কারা বেড়ায় তা দেখুন আল্লাহ এবং তার দ্বীনের বিরুদ্ধে কারা নামে তাদেরকে দেখুন নিজেরা কখনো এই কাজটি করবেন না আল্লাহ এবং তার দ্বীনের মধ্যে নিজেদেরকে রাখুন এবং কখনো অহংকার করবেন না অহংকারে কোনো লাভ নেই আপনি কিসের অহংকার করেন আপনি যে কোনো সময় মারা যেতে পারেন আপনি বাড়ি রেখে গেছেন গাড়ি রেখে গেছেন বিরাট বিরাট প্রাসাদ রেখে গেছেন ওসব আপনার সাথে কিছুই যাবে না সামান্য এক কয়েক ফুটা কাপড় যাবে আর কিছু আপনার সাথে যাবে না আপনি কি জন্য অহংকার করেন সবার ভাগ্য যখন একটি সবাইকে যখন মরতেই হবে আপনার অহংকারের জায়গা কিন্তু আগেই আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন এই জন্য আপনার জন্য অহংকার সাজে না ইমানদার কখনো অহংকার করতে পারে না ইমানদার কখনো অহংকারী হয় না ইমানদার অহংকার করলে সে ইমানের বিপরীত কাজটি করছে এই জন্য অহংকার যারা করবে তাদের জন্য স্থায়ী জাহান্নাম রয়ে গেছে কারণ কাফেরদের সাথে অহংকার কুফরের সাথে অহংকার যুক্ত রয়েছে বেশিরভাগ কাফেরই অহংকার
যাদের কাছে দাওয়াত পৌঁছেনি তাদের কথা বাদে যাদের কাছে দাওয়াত পৌঁছেছে প্রত্যেকে অহংকারী, কারণ সত্য নিতে তারা অস্বীকার করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক লোক বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জুতা জোড়া সুন্দর চাই, আমার কাপড় সুন্দর চাই, এটা কি অহংকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা তো অহংকার নয়। ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। তোমার অহংকার হচ্ছে বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, হককে ঠেলে দেয়া, গ্রহণ না করা, ওয়া গামতুন নাস, মানুষকে টিপ্পনি কাটা, মানুষকে নিয়ে অহংকার করা, মানুষকে নিয়ে মানুষকে খারাপ চোখে দেখা, মানুষকে নিচু মনে করা, এটাই হচ্ছে অহংকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকার কি জিনিস তা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যে সমস্ত কাজ করলে জাহান্নামে স্থিরস্থায়ী ভাবে থাকার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং সুন্নাহ যে সমস্ত ব্যাপারগুলি এসেছে তার মধ্যে একটি হচ্ছে আল্লাহর সাথে শিরিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার, কুফরি, হিংসা, মিথ্যাচার, খেয়ানত, জুলুম এবং অন্যায় অশ্লীল আচরণ, গাদ্দারি করা, আত্মীয়তা সম্পর্ক বিনষ্ট করা, জিহাদ থেকে পিছপা হওয়া এবং কৃপণতা করা, মানুষের অন্তর এবং ভিতর এবং বাইরে আলাদা ভিন্ন রকমের হওয়া, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া এবং বেশি বেশি করে আল্লাহর নেয়ামত, আল্লাহর নেয়ামতকে অস্বীকার করা, আল্লাহর ফরজ কাজ ত্যাগ করা এবং আল্লাহর সীমারেখা লঙ্ঘন করা এবং আল্লাহর হারাম কাজে প্রবৃত্ত হওয়া। অনুরূপভাবে আরও আছে, এর সাথে আছে জাদু টোনা করা এবং আল্লাহর আয়াতকে অস্বীকার করা, পিতা মাতার নাফরমান করা, নাফরমানি করা, মানুষকে হত্যা করা অকারণে, তার কোনো যাদের লাইসেন্স শরীয়ত শুধুমাত্র রাষ্ট্রপ্রধানকে মানুষ হত্যার অনুমতি দিয়েছে, এর বাইরে কাউকে দেয়নি, যারা নিজের হাতে এই আইন টেনে নিবে তারাও জাহান্নামী বা জাহান্নামী হিসেবে থাকবে। আকলুমাল ইয়েতিম, এতিমের সম্পদ বক্ষণ করা, সুদ খাওয়া, এই সবই হচ্ছে জাহান্নামী যাওয়ার জন্য ভিন্ন ভিন্ন পদ্ধতি। এগুলিতে বিভিন্ন পদ্ধতি আল্লাহ তাআলা, যারা জাহান্নামে যাবে এই কাজগুলি থেকে আমাদের দূরে থাকতে হবে। এর বাইরে আল্লাহ তাআলা কোরআনে কারিমে কিছু লোককে সুনির্দিষ্টভাবে জাহান্নামী বলে বলে দিয়েছেন। তার মধ্যে একজন হচ্ছে ফিরআউন, আল্লাহ তাআলা বলেছেন তার সম্পর্কে, ইয়াকুদুমু কাওমাহু ইয়াউমাল কিয়ামা ফাআওরাদাহুমুন নার ওয়া বিসাল উরদুল মাউরুদ, যে কে ফিরআউন তার কাওমে, তার জাতি, তার গোষ্ঠী, তার অনুসারী এদের সামনে থাকবে এবং তাদেরকে নিয়ে জাহান্নামে প্রবেশ করবে। এই ফিরআউন একটি ব্যক্তি যেমন আছে, একটি ইনস্টিটিউশন ব্যক্তি যেমন আছে, তার মতো কাজ যারা করবে সবাই ফিরআউনের কাজ করবে, ফিরে আসবে, অর্থাৎ ঈমান আনার পরে সুদ খাবে। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন, উলাইকা আসহাবুন নার, তারাই জাহান্নামী, হুম ফিহা খালিদুন, সেখানে তারা স্থায়ী হবে যদি না তওবা করে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা দাফা মুদাফা, হে ঈমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। আবার কেউ বলতে পারেন যে চক্রবৃদ্ধি হারে খাইতে নিষেধ করেছেন, তোর অল্প খাওয়া যাবে না, একই বিধান অন্য আয়াতে সেটাকেও নিষেধ করা হয়েছে। এখানে বলা হচ্ছে কঠিন ভাবে তা সেটাকে নিষেধ করা হয়েছে, তারপর লা তাকুলনা আদাফ মুদাফা, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো তোমরা। এরপর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াত্তাকুন নার আল্লাযী, আর ওই নারকে ভয় করো, যে নার, যে আগুন, প্রয়োজনীয় কাফের, কাফের জন্য প্রস্তুত রাখা হয়েছে, তোমরা সেখানে যেও না। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লোককে দেখেছেন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বপ্নিক মেরাজ ছিল, স্বপ্নের মেরাজ ছিল, সেই স্বপ্নের মেরাজে এক লোককে দেখেছেন যে সাঁতার কাটতে কাটতে মাঝখানে যায়, আবার তাকে বড় পাথর মারা হয়, সেই পাথর দিয়ে দূরে সরে আবার কাছে আসে, তীরে আসে, আবার বাইরে চলে যায়। এভাবে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। জিজ্ঞাসা করা হলো যে এই শাস্তি কেন জিব্রিল? জিব্রিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে এ হচ্ছে আকলুল রিবা, সে সুদ খেত, এই জন্য তার এই শাস্তি চলতে থাকবে, কখনো তার এই শাস্তি তার শেষ হবে না। হাত্তা ইউসালাবাইন, আল্লাহ যতক্ষণ না তার মধ্যে ফয়সালা করেন। অন্য হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসতানিবুস সাবিল মুবতা, তোমরা সাতটি ধ্বংসাত্মক জিনিস থেকে দূরে থাকো, বেঁচে থাকো। তার মধ্যে একটি হচ্ছে আকলুল রিবা, আকলুল রিবা, সুদ খাওয়া থেকে দূরে থাকো, তা থেকে মানুষকে বেঁচে থাকো। আমাদের এমন অবস্থা হয়েছে, অনেকে সুদ এমনি না নিলে পাকা পথে নেওয়ার জন্য চেষ্টা করে। সুদ, সুদ সার্বিকভাবে হারাম, যে কোনো জিনিসে সুদের গন্ধ পাবেন। আপনারা যারা সহি আকিদার কথা বলেন, নিজেরা বলেন যে আমরা ভালোভাবে চলি, আল্লাহর ওয়াস্তে সুদ ছেড়ে দিন, যে আল্লাহ আপনার রাজ্জাক, আপনি যাকে রাজ্জাক হিসেবে বলেছেন, যিনি রিজিক দাতা, তিনি আপনাকে অবশ্যই রিজিক দেবেন। না খেয়ে কোনো মানুষ এখন আর মরে না, এটা সেই অবস্থা এখন আর নাই পৃথিবীতে অনেক জায়গাতেই, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের দেশের সে অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থায় আছে। আপনি একটি জিনিস ছেড়ে দিলে আল্লাহ অবশ্যই আপনাকে আরেকটা জিনিস দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি কোনো কোনো কিছু ত্যাগ করে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহ তাকে ইচ্ছে উত্তম জিনিস তাকে দিয়ে দিবেন।
তাহলে আপনার আমার উচিত অবশ্যই সুদের কাছ থেকে ফিরে আসা, সুদি চাকরি থেকে ফিরে আসা, সুদের সমস্ত কর্মকাণ্ড থেকে ফিরে আসা, এবং মানুষকে জানানো সুদ খাওয়া হারাম এবং সুদের যে ক্ষতিকর জিনিস, এটা ব্যক্তি নয়, শুধু সমাজের সাথে রিলেটেড, মানুষের সাথে রিলেটেড, শুধু মানুষের অধিকার নষ্ট করছে, শুধু আল্লাহর হক নষ্ট করছে না, আল্লাহর এবং বান্দার উভয়ের হক নষ্ট করছে সুদ খাওয়ার মাধ্যমে। এই সুদ খাওয়া থেকে বিরত থাকতে হবে। অষ্টম যে কাজটি জাহান্নামে প্রবেশ করে তা হচ্ছে মানুষের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা। অন্যায়ভাবে বক্ষণের একটি পর্যায় হচ্ছে ফাইল আটকে রাখা, অথবা কাউকে ধমক দিয়ে নিয়ে আটকে রাখা, অথবা কাউকে নিয়ে বন্দি করে রাখা, টাকা উসুল করা, এসবই হারাম। আল্লাহর কাছে এর জন্য দায়ী হতে হবে প্রত্যেকটি মানুষ। মনে রাখবেন না দুনিয়ার জীবনেই শেষ, দুনিয়ার জীবনের পরও জীবন আছে। সেই জীবন যদি আপনার বিশ্বাস থাকে, আপনার প্রত্যেকটি পাই পয়সার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। আপনি কত খাবেন, সন্তান সন্ততির জন্য হারাম রেখে যাবেন, হারাম টাকা রোজগার করে যদি সন্তান সন্ততির রেখে যান, সেটা অবশ্যই সাপ হয়ে আপনাকে কামড়াবে, যার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন। আপনার আমার উচিত এই একটি টাকা আপনার পকেটে হালাল আসলো কি হারাম আসলো, এ ব্যাপারে সাবধান হওয়া। এবং মনে রাখবেন যে মানুষের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করছেন কোরআনে কারীম আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহীমা। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের মধ্যে সম্পদ বক্ষণ করো না, অন্যায়ভাবে কোনো কোনো সম্পদ গ্রহণ করো না। যদি ব্যবসা হয় সেটা আলাদা কথা, ব্যবসাকে হালাল করেছেন এর আল্লাহ তাআলা। এই জন্য অন্যায়ভাবে অনেকে এটাকে নতুন রূপ দিয়েছে। নতুন রূপ কি? বিশ্বের বাইরের বিভিন্ন কাফেরদের থিওরি আছে, এটা হচ্ছে পরস্পর সহযোগিতা। তুমি আমার সহযোগিতা করো, আমি তোমার সহযোগিতা করবো, এটা ইসলাম বলে না। ইসলাম বলে আল্লাহ তাআলা কোরআনে কারীমে এটাকে ঘোষণা দিয়েছেন, রব্বানাস্তাম তা বাদুনা বাদিন ওয়া বালাগনা আজালান লাযি আজালতানা ক্বালান নারু মাসওয়াকুম খালিদিন ফিহা। যখন আহশারের মাঠে আল্লাহ তাআলা জিনদেরকে জিজ্ঞাসা করবেন, এই জিনরা লাকাদ ইসতাকসার তুমি আল ইনসে, তোমরা তো মানুষদেরকে বদমাশ করে দিলে, কেন কাজ করেছো? বলছে জিনরা বলবে, আমরা একে অপর থেকে উপকার নিয়েছি, এটা ছেড়ে দেন। আল্লাহ বলবে, অসম্ভব কথা, আন্নারু তোমাদের জন্য জাহান্নাম, খালিদিন ফিহা চিরস্থায়ীভাবে জাহান্নামে চলে যাও, জাহান্নামে পাঠিয়ে দেবে। আপনার আমার বলার কোনো সুযোগ নেই যে একে অপর উপকৃত হয়েছি, ও টাকা দিয়েছে আমি চাকরি দিয়েছি, ও টাকা দিয়েছে ওকে ক্ষতি করার জন্য আমি করেছি, ও সমস্ত জিনিস নেই। আল্লাহর হালাল হারাম মেনে চলুন, অন্যায়ভাবে কারো সম্পদ বক্ষণ করবেন না, আর এতিমের সম্পদ বক্ষণ করবেন না। এতিমের সম্পদ বক্ষণ করলে, এতিমের সম্পদ বক্ষণ করা দ্বারা আপনি কখনো এতিমের সম্পদ বক্ষণ করা দ্বারা আপনার কোনো উপকার হবে না। এটা আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, তারা অন্তরে শুধু আগুনই খায়, তারা যা খাচ্ছে সবে আগুন, সারা আগুন খাচ্ছে। সুতরাং আগুন খাওয়া থেকে আমাদের দূর থাকতে হবে। নবম যে কাজের জন্য জাহান্নামে যেতে হবে, তার একটি হচ্ছে মুসাউরুন, যারা ছবি তোলে। এখন তো সেলফির দুনিয়া ভেসে গেছে দুনিয়া, এই সেলফি হারাম সেলফি, এভাবে সেলফি তোলা জায়েজ নেই। বিনা কারণে কেন আপনি তুলবেন? যদি উঠাইতে হয় প্রয়োজনটা শুধুমাত্র, প্রয়োজনের বাইরে আর কোনো ছবি তোলা জায়েজ নেই। এই ছবি ওই ছবি ভাগ ভাগ করার কোনো উদ্দেশ্য শরীয়ত বলে না, বিনা কারণে ছবি তোলা যাবে না। কারণ হচ্ছে একটা, সেটা হচ্ছে আপনি যদি ছবি তোলেন কোনো দাওয়াতি উদ্দেশ্য, দিনই কোনো উদ্দেশ্য থাকতে হবে, অথবা আপনার একান্ত প্রয়োজন, আপনার আইডি কার্ড দরকার, আপনার পাসপোর্ট দরকার, আপনার ভর্তি হওয়া দরকার, চাকরি করা দরকার, বিভিন্ন কর্মকাণ্ডে যেখানে দরকার সেটা ছাড়া বিনা কারণে ছবি তুলে বেড়ানো, এখন তো আর মেয়ে দেখা লাগে না, মেয়ে তো ছবি রাস্তায় বেরিয়ে গেছে, বহু আগেই ফেসবুকে দিয়ে দিয়েছে মেয়েদের ছবি, আর কোনো ঘটা করার প্রয়োজন নেই। রাস্তার মধ্যে মুখের মধ্যে কি সাদা কালো মেখে দিয়ে দিয়েছে আপনার মেয়েকে, এখন আপনার মেয়ে রাস্তার পণ্য হয়ে গেছে, আপনার মেয়ে সওদা হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে, আপনি জানেন না। সুতরাং এই জাতীয় ছবি তোলা হারাম, আপনার মনে রাখা উচিত। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদুন্নাতি আযাবান আল মুসাউরুন, সবচেয়ে কঠিন শাস্তি আল্লাহ তাআলা কিয়ামতের দিন দিবেন যারা এই জাতীয় ছবি তুলে তাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কুল্লু মুসাউরিন ফিন্নার, প্রত্যেকটি মুসাউর যারা ছবি তুলে তারা জাহান্নামে যাবে। ইয়াজআলুল্লাহু বিকুল্লি সূরাতিন সাওয়ারাহা নাফাসান, প্রত্যেকটি সূরার জন্য একটি নফস তৈরি করবে, এই নফস দিয়ে তার শরীরে দিবে আযাব দিয়ে, প্রত্যেকটি শরীর সত্যিকটি প্রত্যেকটি এক একটা আত্মা দিয়ে তাকে এভাবে শাস্তি দিয়ে থাকবে। বুখারী ও মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে। চিন্তা করার সুযোগ না যে কোনো এগুলি কোনো দুর্বল হাদিস বলছি কিনা, একটাও দুর্বল হাদিস বলবো না। মনে রাখবেন যে সহি হাদিসে আসছে যে এই জাতীয় ছবি তোলা হারাম, এই জাতীয় বিনা কারণে সেলফি তোলা, বিনা কারণে ছবি তোলা, এটা অবশ্যই হারাম। অনেকেই জিকরা স্মরণিকা করে রেখা রাখার জন্য বাবার ছবিটা টাঙ্গায় রাখে নিজের ঘরের ভিতরে, নিজের
ড্রয়িং রুমে এসবই হারাম, ফেরেশতা প্রবেশ করবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতীয় ছবি থেকে নিষেধ করে দিয়েছেন। কাপড়ের মধ্যে সামান্য ছবির অংশ ছিল, সেই ছবির কারণে ফেরেশতা প্রবেশ করেনি, জিবরিল প্রবেশ করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হে আয়েশা, এটা ছিঁড়ে ফেলো, সেটা ছিঁড়ে ফেলো, এটার কারণে জিবরিল প্রবেশ করছে না ঘরের ভিতরে। তাহলে বোঝা গেল এই ছবির কারণে ঘরে ফেরেশতা প্রবেশ করছে না, আমাদের ঘরে রহমত কোত্থেকে আসবে, আমরা তো এর আগে রহমত বন্ধ করে দিয়েছি। যারা আল্লাহর সৃষ্টির মতকে সৃষ্টি করতে চেষ্টা করে তারা কঠিন শাস্তিতে নিপতিত হবে। সম্মানিত মুসলিয়ানি কেরাম, আটটি কারণ উল্লেখ করেছিলাম, নবম কারণ উল্লেখ করেছিলাম, দশম কারণ উল্লেখ করব, যে কারণে আপনার জাহান্নামে যাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন জাহান্নামে যাবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এর মধ্যে একটি হচ্ছে জালেমদের প্রতি অনুগত থাকা। জালেম যারা আপনি জেনে শুনে জালেমের অনুগত করছেন, এটা জাহান্নামে যাওয়ার একটি কারণ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তারকানু ইলাল লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার, যারা জালেম তাদের প্রতি আনুগত্য প্রকাশ করো না, কারণ এর মাধ্যমে তোমরা জাহান্নামে প্রবেশ করবে, তোমার আগুন তোমাকে খেয়ে ফেলবে। সূরা হুদের 113 নম্বর আয়াতে আপনি দেখেন সেটা। আর 11 নম্বর আল কাসিয়াত আল আরিয়াত, কিছু মহিলা আছে যারা পরিধান করে চাচ্ছ পরিধান করে নাই, এরা উলঙ্গ হয়ে বেড়ায়। কিছু মানুষ আছে এই ছবি দেখার জন্য টিভি খুলে বসে থাকে, কিছু মানুষ আছে এই ছবি দেখার জন্য সিনেমা হলে প্রবেশ করে, তার প্রত্যেকে এই হারাম কাজটি করছে। আর এই যে সমস্ত মহিলা কাসিয়াত আরিয়াত পরিধান করে চলছে, তারা উলঙ্গ রয়ে গেছে, এরা জাহান্নামে যাবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। অনুরূপভাবে যারা মানুষের পিঠের উপরে চাবুক মারে অন্যায়ভাবে, রাসূল বলেছেন ওয়াল্লাযিনা ইয়াজলুনা যুহুরান নাস, তারাও জাহান্নামে যাবে। সুতরাং অন্যায়ভাবে কাউকে আঘাত করা শরীয়ত অনুমোদন করে না, সেটা আমাদের জানা দরকার। 12 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা হায়ওয়ানদেরকে শাস্তি দেয় তারাও জাহান্নামে, বিনা কারণে হায়ওয়ানকে শাস্তি দিচ্ছে। দেখুন একটা হেররা একটা বিড়ালকে মারার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনী ইসরাঈলের এক মহিলার উপর শাস্তি হতে তিনি দেখেছেন, কারণ বিড়ালের বিনা কারণে মারবেন কেন, সে আপনার ক্ষতি না করলে। হ্যাঁ, ক্ষতিকর যদি হয় সেটার বিধান আলাদা হবে, কিন্তু ক্ষতিকর না হলে কোনো প্রাণীকে মারা শরীয়ত অনুমোদন করে না। 13 নম্বর যে আল্লাহর দিন শিখার জন্য ইখলাস ব্যতীত যদি মানুষের কাছে অহংকার করার জন্য অথবা নিজে ইলম জাহির করার জন্য কেউ শিখে, অথবা দুনিয়ার উদ্দেশ্যে শিখে, দুনিয়ার চাকরি করা তার উদ্দেশ্য একমাত্র উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে সে জাহান্নামের সুগন্ধ পাবে না বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন। 14 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা অহংকারভাবে বিভিন্ন স্বর্ণ এবং রৌপ্যের পাত্রে খাবে, যারা সাধারণত স্বর্ণ এবং রৌপ্যের পাত্রে যারা খায় তারা অহংকারী হয়। রাসূল হাদিসে অহংকার শব্দটা আসেনি, কিন্তু আমি বললাম এই জন্য যে অহংকারের কারণেই এটার উপরে স্বর্ণ এবং রৌপ্যের পাত্র যদি কেউ খায়, স্বর্ণ এবং রৌপ্যের পাত্র অনেকে এখন সিগারেট দান হিসেবে ব্যবহৃত হচ্ছে, অনেকে স্বর্ণ এবং রৌপ্য নিয়ে অহংকার করছে বিভিন্ন ভাবে, এই জাতীয় স্বর্ণ যারা ব্যবহার করছে পুরুষরা তাদের জন্য সেটা অবশ্যই হারাম হবে, সে জাহান্নামে যাওয়ার কারণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামে যারা বেশি যাবে তাদের মধ্যে বেশি হচ্ছে নারীরা, কারণ তারা সবচেয়ে বেশি অবুজ, পুরুষরা কিছু বুঝ আছে, বুঝে যে আমার আখিরাতে চিন্তা করতে হবে, নারীরা খনিকে ভুলে যায়। এই নারীদের জন্য সাবধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেছেন তাসাদদাকনা ওয়ালাউ মিন হুলিকি কুল্লা ফাইন্নি রাআইতু কুল্লা আকসার আহলিন নার, তো বেশি বেশি করে সদকা করো, আখিরাত আগে বাঁচার চেষ্টা করো, এবং রাসূল কারণ আমি তোমাদেরকে জাহান্নামে বেশি বেশি দেখতে পেয়েছি। সুতরাং আমাদের অবশ্যই নারী পুরুষ উভয় সবাইকে এই জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রচেষ্টা চালাতে হবে। আপু, এই যে কথাগুলো আমি বললাম যে আখেরাত থেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রচেষ্টা চালাতে হবে, এটা একটি কারণ হচ্ছে জাহান্নাম এমন যেখানে একবার যদি কেউ যায় সেখান থেকে আরেকভাবে ফিরে আসার কোনো সুযোগ আপনি পাচ্ছেন, যদি পান ইমানদার ইমান থাকে ফিরে আসবেন, কিন্তু আপনার সে অবস্থান থাকবে না যে অবস্থান যারা প্রথমবারে জান্নাতে যাবে তাদের অবস্থান হবে, আপনাকে বলা হবে জাহান্নামী ইউর, এরা জাহান্নামী ছিল, জাহান্নামে ছিল, এরকম আপনার অপমান আপনার গায়ে লেগে যাবে। এই জন্য প্রত্যেকের চেষ্টা করা উচিত যে আমি জাহান্নামে যাব না, আমি তওবা করব, ইস্তেগফার করব, ক্ষমা, আল্লাহ যেন ক্ষমা করে দেন, সেখান থেকে ফিরে আসবো, জাহান্নামে আমি যাব না, চিরস্থায়ী আল্লাহর আযাবে আমি পড়ব না, এই প্রচেষ্টা আমাদের চালাতে হবে। আলা ওয়া সাল্লু আলা সাইয়িদিল বাশারিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া কুল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহ
الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين. اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم أيد المسلمين في كل مكان، اللهم انصرهم في كل مكان، اللهم اخزل الكفرة والمبتدعة والزنادقة واليهود والهندوس والمشركين، اللهم شتت شرهم، اللهم وزد جامعهم، اللهم خالف بين كلماتهم، وكن اللهم حافظ المسلمين ومؤيدهم وناصرهم يا أرحم الراحمين، يا مجيب السائلين، يا أكرم الأكرمين. আল্লাহ মুসলিমদের যেখানে আনাচে পৃথিবীর আনাচে কানাচে খানা নির্যাতিত হচ্ছে মুসলিমরা তাদের হেফাজত করো আল্লাহ। আল্লাহ তাদের মধ্যে এমন মানুষও আছে যারা কত মাথা গোদার খাই পাচ্ছে না, আল্লাহ তুমি তাদের ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ আমরা অপরাধী আমাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আমরা কিছুই করতে পারছি না আমাদের মুসলিম ভাইদের জন্য, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো আল্লাহ, তাদেরকে তুমি শক্তি যোগাও আল্লাহ। কাফের মুসলিম কাফেররা তাদের বিরুদ্ধে যেভাবে চড়াও হয়েছে আল্লাহ, তাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ মুসলিমরা বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছে, আল্লাহ মুসলিমদেরকে তুমি সঠিক বুদ্ধি দান করো আল্লাহ। আল্লাহ তাদের জন্য সত্যিকারের একজন কায়েদ সত্যি একজন একজন নেতা তাদের জন্য তুমি দান করো আল্লাহ, যারা তারা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করে করবে আল্লাহ, আমাদেরকে সেই পথে দান করো পরিচালিত করো আল্লাহ। আমাদের তুমি যুবকদেরকে তুমি সঠিক পথে পরিচালিত করো আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের যারা বৃদ্ধ আছে তাদেরকে ইমানের ইমান নসিব করো আল্লাহ, তাদেরকে সঠিক ইমানের মাধ্যমে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। জাহান্নামের পথ থেকে তাদেরকে মুক্ত রাখো আল্লাহ, জাহান্নামের পথে থেকে আমাদেরকে মুক্ত রাখো আল্লাহ। আমাদের যে সমস্ত মানুষ প্রত্যেক যে সমস্ত মানুষ আমাদের অভাবগ্রস্ত আছে তাদের অভাব আপনি দূর করে দিন আল্লাহ। আল্লাহ যাদের বিপদে আছে বিপদ থেকে তাদেরকে মুক্ত করে দিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লাযিনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রাহীম। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহ ইয়াকুলুল আদলু ওয়াল ইহসানু ওয়া ইতা'ই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগয়, ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, ওয়া লাযিকরুল্লাহ আকবার, ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।